فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. ديني باهي، سبحان الله. তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকপ তেত্রত্রিশ বার এবং একবার লাই লাহ জাল্লাহ বাহাদ রাহরা সারিকা লাহুল মুলকা লাহুল হামদহরা কল সিংহ খাদির এই মোঠ হলো একশো বার তিন তি তেত্রিশে হচ্ছে নিরানব্বই আর একবার হচ্ছে কালি মেতা হেদ হচ্ছে একশো বার এভাবে জিকির আস্কার করার পরে আপনি দৈনন্দিন প্রতিদিনের আমলের জন্য নির্দিষ্ট সময় করিয়ে নেন ওইখানে আপনি আল্লাহ আবার কতাআলা জিকির আস্কার করবেন তো এতে কোনো ব্যথাত হবে কিনা এটা আপনার জন্য জায়েজ হবে কিনা যে সম্মানিত দিন বিবাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আল্লাহাক আপনাকে যাতে দান করুক এবং প্রত্যেক কাজের মধ্যে আল্লাহবাক অংশগ্রহণ করার দান করুক আমিন আপনার যে বিষয়টি সেটি অবশ্যই এটা জায়েজ এবং সেটা জরুরিও বটে আল্লাহাকের যে কিরসার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ তালের কাতা করোনার আয়াতের মধ্যে বলেন আউজবিল্লাহ হেমিনের সাহিত্য রজিবরুল্লাহ ক্যাথিয়ার সুরাইয়া হাসাবের একচল্লিশ নম্বর আয়াত হে ইমানদাররা তোমরা আল্লাহ তাবরকত আলাহ জিকির বেশি থেকে বেশি করে করো তাহলে আল্লাহ তাবরকতাল এর নির্দেশ অবশ্যই যে জিকির বেশি করি করা আর এই জিকির কিছু জিকিরকে আমাদের নবী সাল্লাল্লাহ ইসলাম সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন সময় নির্দিষ্ট করে দিয়েছেন যে সকল জিকির আসকারের ব্যাপারে সংখ্যা নির্দিষ্ট এবং সময় নির্দিষ্ট এগুলাকে ওই সময়ের মধ্যে পড়াই শূন্য এর মধ্যে ব্যতিক্রম করা এটা বেদাতের অন্তর্ভুক্ত আর কিছু জিকির আজকার এমনিতে তার ফজায়ের বলা হয়েছে কিন্তু তাকে সংখ্যা নির্দিষ্টকরণ হয় নাই বা সময় নির্দিষ্টকরণ হয় নাই তো এটাকে যে কোনো সময় যে হাদিসের মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে পড়তে পারি এতে কোনো সমস্যা নেই তবে এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত কিছু জিকির আসকার আছে যাকে তিন তাজবি নাম দেওয়া হয়েছে এবং বলা হয়ে থাকে যে এই তিন তসবি সকাল বিকাল যদি তিন তসবি আদায় না করে তাহলে সে আল্লাহর অলি হইতে পারবে না আল্লাহর অলি হওয়ার যেটা শর্ত হচ্ছে সকাল বিকাল তিন তসবি আদায় করা তো যদি নাকি এভাবে বলা হয় তাইলে এটা বেদাতে পরিণত হবে কারণ এভাবে কোনো হাদিসে নাই যদি নাকি তিন তসবি সকাল বিকেল আদায় করে সে আল্লাহর অলি হয়ে যাবে আমাদের দেশে যারা বেশিরভাগ ফির করেন এবং সুভিমতাবাদে যারা বিশ্বাসী আছেন তারা সকাল বিকাল তাদের লোকদেরকে তিন তাজবি আদায় করতে বাধ্য করেন আর বলেন যে কোনো মানুষ আল্লাহ হইতে পারবে না যে পর্যন্ত না তারা এই তিন তাজবি আদায় করে তাই এটা বেদায়িতের ফর্চায় চলে যাবে আর তিন তসবিরে তাদের ধারণা হয়েছে যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ একশো বার সকালে একশোবার বিকেল বার তেমনই দুরুর শরীফ সকালে একশোবার বিকেলে একশোবার এবং এস্তেক পার সকালে একশোবার বিকেল একশোবার এইটা হচ্ছে যে তাদের কথা এইটার নাম হচ্ছে তাসবি তিন তাজবি এই তিন তাসবির ফজিলতে তারা বলেন যে ব্যক্তি আল্লাহলি হইতে চায় সে যেন এই সকাল বিকাল এই তিন তাসবি ধারাবাহিকভাবে পাঠ করে তো এই ধরনের মনে করা এটা বেধাতে অন্তর্ভুক্ত হবে কারণ এভাবে তিন তসবির নামও নাই এবং এভাবে নির্দিষ্ট করি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ একবার সকালে একসভার বিকালে একসভার সেটাও নাই তারপরে এস্তেক ফার সকালে বার বিকালে বার এটা কথাও নাই এবং দুরু সকালে সকালে বার বিকালে বার এটাও নাই যদিও কি প্রত্যেকটা আর ফজিলত আলাদাভাবে হাদিসের মধ্যে অবশ্যই আছে তাই যদি কি তাদের ওই নিয়ম মোতাবেক কেউ যে এই তিন তসবির আপনার সকাল বিকাল আদায় করে আল্লাহ হওয়ার উদ্দেশ্যে এই ফজিলত মনে করে এটা ব্যথা তো করতে হবে তবে আমরা যে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি নাকি দেখি তাইলে অবশ্যই সকাল সন্ধ্যার জিকির আল্লাহ তপর কাতালার পছন্দ এই জন্যই আল্লাহ আপরের কাতালা সুরে হাজাবের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন আব্লাহিমা রাজিম ইয়া ইহিনা মানু উজকুল্ল হজিকরণ কাসিয়রা ওসব্য বক্রতম আসি ইয়াই হলাদা আ মানুষ হে ইমান দাররা তোমরা আল্লাহ তোমার কথা তাহলে স্মরণ বেশি বেশি করে করজাবের একচল্লিশ নম্বর আয়াত ওয়াশব্যহ হো বক্রতম আসিলা এবং তোমরা আল্লাহ তোমার কথা তাহলে পবিত্রতা বর্ণনা কর জিকির আহ জিকির তাহালিল করসবির তাহালিল কর সকাল সন্ধ্যা তাইলে এখানে আল্লাহ তাবরকালার দু দুটা নির্দেশ একটা হচ্ছে বেশি থেকে বেশি দিকির করা আর একটা হচ্ছে যে আল্লাহ তাবরক তালার প্রশংসা এবং আল্লাহ তাবারকাতার পবিত্রতা আল্লাহ তাবরক তালার বড়ত্ব এগুলো আমরা বর্ণনা করব সকাল সন্ধ্যা তাইলে আমরা সকাল সন্ধ্যা অবশ্যই জিকির করতে পারি কোনো সমস্যা নাই এটা পুরানেরও নির্দেশ আর হাদিসের ভিতরে যে আমরা দেখি রাসুল সাল আলিয়ালামের কী আমল ছিল রাসুল sallallahu alaihi wasallam যে বিষয়টা আমরা বলবো একটা হাদিস যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে রাসুল sallallahu alaihi বলেন আনা রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam ক্বালা ইন্নাহু লা ইউগানু আলা কালবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা নবী sallallahu alaihi wasallam ارشاد করেন আমার অন্তরে গাফলতির ভাব আসে আর আমি আল্লাহ তর কয়াতালার নিকটে দৈনিক একশোবার ফার করি তাহলে এই হাদিসের মধ্যে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে প্রমাণিত তিনি দৈনিক একশোবার ফার করেন অন্য হাদিসের ভিতরে আসে সত্তরের বেশি তাই নবী সাল্লাহ আলাইসাল্লাম সত্তর এবং একশোবার এরকম ফার করতেন তাছাড়া অন্য হাদিসের ভিতরেও আছে যে বেশি থেকে বেশি বেশি ফার করা এটা ফজিলতের কাজ তাইলে এখানে সকাল সন্ধ্যার কথা নাই যে সকালে একশোবার বিকেলে বার তাই যারা যে তিন দেশবির নামে সকালে একশোবার বিকেল একসভার বার বলবে তারা এই হাতি বিরোধী করলো করল আরেকটা হচ্ছে যে তারা বলি থাকে যে সকালে একশোবার দুরুত এবং বিকেলে একশোবার দূরত আসলে রসুল সালোচার প্রতি দূরত ফাট করা এটা অত্যন্ত একটা যে হজরতের বিষয় একটা হাদিসের ভিতরে আছে তিরমিজির ভিতরে আব্দুল মাসুদাহিক আনারাসুল্লাহাম আল আউলা নাজিবিমাল কামাত আকসারহম আলাইয়া সালাতান ক্যামতের দিন ওই ব্যক্তি আমার বেশি যে সুপারিশের কাছাকাছি হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি দূরত ফাট করে তাইলে এখানে বেশি দূর দূর কথা বলা হয়েছে আর হাদিস অন্য হাদিসের ভিতরে আছে যে এক সাহাবি বলে আমি আপনার প্রতি কী পরিমাণ দূরত করব তো সে এক সময় বলতেছে যে অর্ধেক পরিমাণ বলবো এর ফলে বললে আরও বেশি করবো এর তো হয়তো আমি সবসময় আপনার দূরত শুরু করব রাষ্ট্র বলতেছেন হ্যাঁ এটাই তোমার জন্য বেশি প্রযোজ্য এবং এটা তোমার গুণাখা তাকিয়ে ক্ষমা করবে তাই এখানে আমরা দেখি হাদিসের ভিতরে দূরদের প্রজুলতা অবশ্যই আছে বেশি বেশি দূরত পড়া অবশ্যই জরুরি কিন্তু সকালে একশো বার বিকেলে একশো বার বলি আল্লাহ হওয়ার জন্য শর্ত লাগে দেওয়া এটা বেদাত হয়ে যাবে যেহেতু এটা হাদিসের ভিতরে নাই তেমনি যে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর বিষয়টা যদি নাকি আমরা বলি তাহলে এই বিষয়ে যে সহি হাদিসটা আছে সেটা সহি মুসলিমের মধ্যে হাদিস আনসাব এমনি জন্দুব প্রদী আল্লাহ তাল্লাহন কৌল কল রসুল্লাহ সাল্লু সাল্লাম আহাবুল কালাম ইল্লাহি ত

নির্দিষ্ট করে দেওয়া আছে যে সকালে বার বিকালে বার ফরার ব্যাপারে কিন্তু সে সেটা কিন্তু আবার ওই সকল ভাইয়েরা কিন মধ্যে নিয়ে আসে না অথচ হাদিসের ভিতরে ওই সিস্টেমটা আসছিল সকালে বিকালে বিকেলে একশোবার সেটা কি সেটা শুনানে নাসাইয়াল কবরার মধ্যে আমার এভাবে শহেব আর নাবিহ আঞ্জাদ কল কল নাসুল্লাহ সাল্লামা মান করা সুবাহান আল্লাহ মেয়ত মারা কবলাতস ও কবলা গরু বিহা কান আফাল মেয়েতে বোধনা রাসুস আল্লাহ সাল্লাম হেসাদ করেন যে ব্যক্তি যে কবলাতুল ইসামস সূর্য ওঠার আগে একশোবার সুবাহান আল্লাহ ফুটবে ও কবলা গরু বিহা এবং সূর্য ডুবার আগে একশোবার যে সুবাহান আল্লাহ ফুটবে তার জন্য একশোটি ওঁট আল্লাহ রাস্তায় সত্য করার থেকে বেশি উত্তম হবে বিহামদি কত বড় ফজিলত এবং বলা হয়েছে আলহামদুলিল্লাহ মেয়ে তো মাররা যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে যে সূর্য ডুবার আগে এবং সূর্য উদয়ের আগে তার জন্য হবে যে আল্লাহ রাস্তার মধ্যে একশোটি সুসজ্জিত ঘোড়া দান করার থেকে আফসল সুবাহানুল্লা বিহামদেহী এবং যে ব্যক্তি আল্লাহ আকবার পড়বে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে তাহলে ওই ব্যক্তি একশোটি

এই হাদিসটা সহি তাই সম্মানিত দিনী নি ভাই এইটা হচ্ছে যে হাদিস থেকে দিক নির্দেশনা কিন্তু এইটাকে কিন্তু ওই ভাইয়ারা তিন তসবির মধ্যে নিয়ে আসে নাই কারণ এখানে তো শয়তানের খোক হবে না বেদাত হবে না যদি নাকি আমরা এখানে যে রাসুদ সাল্লিয় সাল্লামের সুনাম মোতাবেক আমরা আমল করি তাহলে সেটাই সেটার মধ্যে আল্লাহ তালা ওলি হওয়ার যে নির্দেশনা আমরা পাবো কোনো ভিন্ন তরিকাতে মানুষের বাড়ানো তিন তসবি সকাল বিকাল মধ্যে আমরা সেটা পাবো না তাই সম্মানিত দিনী ভাই এটাই উচিত যে আমরা সুন্দর অনুসরণ করি আর আপনি যে নির্দিষ্ট করি কোনো সময়ের আস্কার করবেন এটা আপনার সুবিধার জন্য এবাদতের উদ্দেশ্যে এটা কোনো সমস্যা নাই তবে এটা খাস কোনো ফুজিলত আছে এটা এভাবে করলে সুন্নত হবে এভাবে মনে করি এটা ব্যথা হয়ে যাবে তাই আপনি শূন্যার মধ্যে আছে বলি বা মনে করেন যে এই সময়ের মধ্যে এবাজত বা জিগিট আসকার করলে বেশি ফজিলত হবে এটা নিয়োগ করা ছাড়া আপনি দিনের সকাল বিকাল এটা সবসময় করতে পারেন যেহেতু এটা করোনার মধ্যে আছে এটা হাতিদের মধ্যেও আছে তাছাড়া আপনি যে নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি বিশেষভাবে যদি জিকির আস্কার করতে চান বিশেষ সংখ্যা দিয়া এটাও কোনো সমস্যা নাই শর্ত হচ্ছে এখানে আপনি এইভাবে সংখ্যা এই সময়ের মধ্যে এই নির্দিষ্ট সংখ্যা জিকির করলে এই ফজিলত হবে এইটা করলে ব্যথা হয়ে যাবে কিন্তু আপনি যে কোনো ধরনের এখানে সংখ্যা নির্দিষ্টকরণ বা মনে করেন যেন এখানে সংখ্যা নির্দিষ্ট করলে কোনো সমস্যা নাই যদি নাকি মনে করেন যে এর মধ্যে আলাদা ফজিলত আছে আলাদা যদি নাকি ফজিলত আছে মনে করেন তখন কিন্তু ব্যথা হয়ে যাবে আর এমনি সবদিন নির্ধারণ করছেন আপনার একটা সুবিধার জন্য আমি এতক্ষণ এত্তেক করব এত সবার আমি সোবাহানাল্লাহ পড়ব আলহামদুল্লাহ পড়ব এটা কোনো সমস্যা নাই তবে এটাকে আপনি সুনত মনে করতে পারবেন না তাই দিনে যে কোনো সময়ের মধ্যে আপনি সব সময়ের মধ্যে এটাকে জিকির জন্য কোনো নির্দিষ্ট সময় করে জিকির করেন এটা কোনো সমস্যা নাই শুধু একটা জিনিস খেয়াল করবেন যে এটা আমি সুন্নত এই জন্য করতেছি এটা যেন মনের মধ্যে না আসে আশা করে বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ সালাম রহমাত